পুরুষের চাইতে মহিলারা অনেক হয়েছে বলে আলহামদুলিল্লাহ মা বোনদের বিষয়ে কিছু ওয়াজ করা দরকার ওরাই দেশের সরকার ক্ষমতায় আসতেছে বারবার আর হুজুরদেরকে জালেয়া পুরিয়া করে দিতেছে সরকার ঠিক না উচিত কোথা যদি কই পিঠের উপর যাবে মই সুবান আল্লাহ কান ধীরে পেন্ডেল যাবে সিঁড়ি কথা বলেন আমি বলতে চাই মা বোন কান লাগাও তিন নম্বরটা শুনবেন না হ্যাঁ হাটে ঢুকলো দিয়া যাব চল্লিশ দিন শুধু খাবেন আপনি খাবেন যার হাটের রোগ তাকে খাওয়াবেন চল্লিশ দিনের ভিতরে ওই ডাক্তারের কাছে যাবেন ডাক্তার আপনি বলবেন না তোর হাট তো ভালো হয়ে গেছে সুমান আল্লাহ প্রমাণ এটা কোরআনের আমি অনেক লোককে এই নিয়ম দিয়েছি আল্লাহ সুবাহান আপনাদের দোয়ায় অনেক রেজাল ভালো হয়েছে সুবান আল্লাহ বলে মা বলে না যে বলতে চাই প্রাণের মায়েরা বলেন আজকের এই মাহফিল দেখে আপনাদেরকে একটি কথা বলতে চাই গোডাউন যদি ভালো হয় ফল ভালো হবে ওস্তাদ যদি ভালো হয় ছাত্র ভালো হবে পীর যদি ভালো হয় মরিদ ভালো হবে সরকার যদি ভালো হয় জনগণ ভালো হবে যে পীর আল্লাহওয়ালা তার মুড়িদ হয় আল্লাহওয়ালা যে পীর নামাজি তার মুড়িদ হয় নামাজি যে পীর গাঞ্জা খাওয়া ওর মুড়িদ দেখবেন পায়খানা করে পানিও লয় না আর কি গান আমি বাবার দরবারেতে কত গরু যায় অন্য পীরের দরবারে তো মানুষ নাহি রয় আমি গো বাবার তে কত গরু যায় গরুর দরবারে গরু যায় মানুষের দরবারে মানুষ যায় বাংলাদেশে এমন একটা পীরের লিজ আমার কাছে আছে এই পীর নাকি চল্লিশ দিন পর বসল করে আরো জরে আরে সবাই নাওজুবিল্লাহ বলেন চল্লিশ দিন পর গোসল করে আর গোসলের পানি যেদিন গোসল করিবে বোতল ধরি খারা হয়ে থাকে বাবার গায়ে বরকতি পানি ওই পানি নিয়া যার করিয়া আমার বাইরা আর সির করে নিগি বরকতা হিসাবে খায় নাউজুবিল্লা বলেন আরো জানে বাংলাদেশটা ভণ্ড শেষ করলো দেওয়ান পীর বাংলাদেশে আসে না নাই এ দেওয়ান বাগির পীর কি বলছে আপনারা জানেন না যে বাবা তোমরা জানো না এটা সিলিন ফাতিমা আমার স্ত্রী আরো ধরে আরো ধরে রাসুলের মেলা কি তার স্ত্রী নাউজবিল্লা এরকম পীরকে জুতা পিটা করা দরকার যারা এই সমস্ত কথা বলবে রাসুলের মেয়েকে নিয়ে বাজে মন্তব্য করবে কোরআন শূন্য বিরোধী কথা বলবে ওদেরকে জুতা পিটা করা দরকার এই জন্য পীর বাংলাদেশে আছে হ্যাঁ পীর ধরে না আমি আপত্তি করি না ফির হল ওস্তাদ পির হল পথপদস্য ওস্তাদ ছাড়া ছাত্র হওয়া যায় না যার পীর নাই তার পীর হল শয়তান বাংলাদেশে অনেক পীর আছে নামাজী আছে না নাই পর্দা আছে সব আছে তুমি কেউ পীর আনি যে নামাজ নাই রোজা নাই পর্দা নাই পানিতে জাল মহমের বাতি বা নিবে না বাবার সাথে করলে রোজা লাগে না কোথাও বলে আবার কি কয় অনেক কালেকশন আমার মাথায় আছে পীরের হাতে হাতলা দিলে পীরের হাতে হাত না দিলে হইলে বয়াত তোর হবে না সালাত পীরের হাতে জমা আছে মুরিদের হায়া আরো জোরে হায়াত কার হাতে আরে কি কর মুরিদের হাতে নাকি পীরের হায়াত মুরিদের হায়াত পীরের হাতে নাউজুবিল্লাহ বলেন এরকম আকীদা বিশ্বাস নিয়ে বাংলাদেশে চলে নিজের বাপকে জীবনে খাওয়ায় না মোরা পীর সাহেবের কোন মোরা মুরগি ধরে দৌড়ায় কয় বাবারে আল্লাহ পারে নাই তুই সারা উপায় নাই নাওজ বিল্লাহ বলেন এরকম আকীদা বাবা মাকে জীবনে খাওয়ায় না তুমি তোমার আব্বাকে আপেল কমলা খাওয়াও মুরগি জবাই করে খাওয়াও হে মায়ের কল্লাগা তোমার শাশুড়িকে খাওয়াও তোমার শ্বশুরিকে খাওয়াও মুরগি জবাই করে যদি খাওয়াও মুরগির মুখে লাগার কারণে ওই ফলটা মুখে দেওয়ার কারণে আল্লাহর বলে তোমার পিছনের গোনাগুলো আল্লাহ মাফ করিয়া দেয় অনেক মেহিলা এখন জল্ মার্কা বউ আছে বাংলাদেশে অনেক ছেলে আছে স্ত্রী ভাইতে বাবাবাকে কিছুই দিতে পারে না অনেক লোক মুসল্লি আমার বলে হুজুর বাবা মাকে দিতে চাই কিন্তু আমার বউর কারণে দিতে পারি না রাতের ভিতরে অন্ধকারে যখন ঘুমিয়ে যায় আসতে করিয়া গোস্ত কিনিয়া মায়ের জালালা দিয়া মাকে গোস্ত টোপলা দিয়া দে কয় হুজুর যাতে করে আমার স্ত্রী টেন না পায় আমি ওয়াশ করে আসতেছি গভীর রাত রাত বাজে তিনটা এক নেতা বাজারে বসে আছে ড্রাইভারকে বললাম গাড়ি থামাও সালাম দিলাম যে ভাই এত রাতে কয় খান মানে কথা বলতেছে আমি বললাম ভাই আমি গাড়ি থামাইলাম আপনাকে একটু জিজ্ঞাসা করতে চাচ্ছি দাদু আর আপনি আমাকে উল্টা কথা বলতেছেন কয় হুজুর মনে কষ্ট নিবেন না এমন বংশে আমার বিবাহ হয়েছে আমার স্ত্রীটা সাত থানার ওসি গেলে আমি নেতা মানুষ কত রাতে মানুষের সেবা যতরে থাকতে হয় বিচার করতে হয় কিন্তু বউটা ভালো পাই নাই বাড়িতে গেলে তার মুখের ভাষা এত খারাপ গ্রামের লোক পাশের ফ্লাইটের লোক সবাই জাগনা হয়ে যায় ছেলে মেয়ে বড় হয়েছে তালাকও দিতে পারি না হুজুর এই জন্য মনের দুঃখে বসে থাকি যখন ঘুমিয়ে যায় তখন আস্তে করি দরজা খোলে ঘুমাই যাতে ট্রেন না পায় অনেক নেতা খেলা দেখবেন এদিকে ওরে বাপ কি কুদুনি বাড়ির যা বোর কাছে বিলাই সেপালি মা এক সা হবে কায় বানা খা অনেক চাষা এখানে এসেছেন মুরব্বিরা এসেছেন চাশী আম্মা আপনার জন্য ভাত এই শীতের রাত কনেকে রাতে ভাত খান নাই ওহ শোনার জন্য এসেছেন চাশী আম্মা সুন্দর করে ভাত আপনার জন্য ল্যাপের তলার গরিবের বাড়িতে তো হটপট নাই ভাত রাখার জন্য তো ওরকম ব্যবস্থা নাই গামলার মধ্যে ভাত রাখিয়া ওই ল্যাপের তলায় সুন্দর মধ্যে রেখে দিয়েছে মুর্বি যাবে ভাত দিয়া দেয় আর না যদি দিতে না পারে মিরগিরি বেরাম শুরু হইয়া যাবে ভয় আসে না নাই ও মুসলমান আর বড় লোক যারা বেশি এরা লাখ লাখ টাকা কামাই করলো ঘরে শান্তি নাই এদের বাড়িতে আমার ভাইরা বুয়ার হাতে খানা সারা তাদের তকজিরে জিরে জোটে না আমরা শান্তি আছি না নাই এই মায়েরা বলে না শ্বশুর শাশুড়ি ভালোবাসবেন নিজের বাবা মা যেমন আপন যার ঘরে এসেছেন যে শ্বশুর শাশুড়ি তারা আপন এদেরকে যদি দুঃখী বানাও এদের চোখের পানি যদি ফেলাও তোমার গর্বে যেটা আসবে এটা কটকটি হবে ডিপ জল হবে এরা তোমাদের কো মানবে না গাছ যেমন হলো যেমন হ্যাকেরা তেমন হেকিরি যেমন নাকুরি তেমন পাটশাক ঠিক না ঠিক এই জন্য এ মায়েরা বলে না কাল লাগান চারটা কাজ করতে হবে আজকের মাহবিল থাকে এক নম্বর পাঁচ অক্টো নামাজ দুই নম্বর স্বামীর খেদমত তিন নম্বর রমজান মাসের রোজা চার নম্বর হলো ফরস পরদাব এই চারটা নেগামল যে নারী করবে বিশ্বনবী নবী পাক জবানে বলেছেন ওই নারীর জন্য আল্লাহ আটটি জান্নাতের দরওয়াজা খুলিয়া দিবে দেখা দেওয়ার সময় নাই পাঁচ অক্ত নামাজ পড়বেন স্বামীকে ভালোবাসবেন মহব্বত করবেন স্বামীর মনে শান্তি দিবেন মনে যত ব্যথা আছে তারপর স্বামীর সামনে হাজবেন বিশ্বনবী বলেন স্বামী এবং স্ত্রী দুইজন যদি সামনাসামনি বসার পরে খোঁজ গল্প করে দুনিয়াদারি গল্প হয় যতক্ষণ স্বামী স্ত্রী গল্প করবে আল্লাহ এ নামে গল্য করিয়া দেয় অনেক মেয়েরা যাদের বিবাহ হয়েছে গান পারেন স্কুলে শিখছেন ঘরের দরজা আল্লাহ বন্ধ করিয়া আপনি নায়িকা হন আপনার স্বামীকে নায়ক বানান গান গান ডেস দেন তুমি আমার স্বামী আমি তোমার বধু খোদার পরে তোমায় আমি বড় জানি খোমটা খানি খোলার আগে একটু সময় দাও পায়ের ধুলি মাথায় নিতে দাও তবে খুশি হবে অন্তর তুমি আমার স্বামী আমি তোমার বধু খোদার পরে তো মায়ামি বড় বলে জানি মদিনা বলে মদিনা বলা বলে যে মেয়ে স্বামীকে ডাস দিল ডাস করলো গান করলো স্বামীর সামনে আমার ভাইরা স্বামীকে খুশি করলো ওই রাতে যদি স্বামী স্ত্রী মারা যায় আল্লাহ দুই জন এক জান্নাতে থাকার ব্যবস্থা করে দিবে আল্লাহ খবরদার স্ত্রীকে আপনাদেরকে বলতে চায় অনেক গ্রাম্য লোক আছে বউকে কোথায় কোথায় স্ত্রীকে পিটায় আসে না নাই খবরদার বউকে মারবেন না স্ত্রীকে মারা যাবে না যারা মারে সে লোক নয় লোকের সন্তান নয় যে ঘরে স্বামী স্ত্রীর মিল মোহাম্মত নয় ওই ঘরে ছেলেবে কখনো মানুষ হতে পারে না যে ঘরে স্বামী স্ত্রীর মধ্যে সবসময় ঝগড়া ওই ঘরে কোনোদিন ছেলেমেয়ে মানুষ হয় দেখবেন যে ওই বেটা কারো সাইকেল ধরি পালায় কারো মসজিদের জোতা ধরি পালায় দেখবেন যে ওই সমস্ত লোকের বেটা জুম্মার লোকটা মসজিদে জোতা মসজিদে গেছে নামাজ পড়ে আসি দেখে না জোতা ধরি পালিয়েছে আসে না দেখবেন যে ওই যে স্বামী স্ত্রী দুইজনে ঝগড়া করে ওই বাচ্চার ট্রেনিং পাইছে ভালো তো হবে না ওই সমস্ত লোকের সন্তানরা চুরি করে সাইকেল চুরি করে তারপরে জোতা চুরি করে এই মুসলমান মায়েরা বলার বিশ্ব বিশ্বরবি ভাষণ দিচ্ছেন ছোট্ট একটা হাদিস একটা মেয়ে রাসূলকে সালাম দিচ্ছেন হুজুর আমি আপনাকে একটু কথা বলার জন্য এসেছি আল্লাহ নবী হলো বলো হুজুর আমার আব্বা মরে গেছে মা মরে গেছে ছেলেরা সবাই আমার বিবাহ করতে চায় কিন্তু আমার অভিভাবক নাই কে আমার বিবাহ পরাবে আর কে দোয়া করবে ইয়া রাসূল আল্লাহ আপনি যদি আমার বিবাহ পরাই দেন আর নিজে যদি অভিভাবক হন তাহলে আমার দাম্পত্য জীবন হবে বলেন কথা বলতেছেন বললেন ঠিক আছে ও সাহাবীরা কে যার এখনো বিবাহ হয় নাই কোন সাহাবি এখানে থাকতে থাকলে দাঁড়াও আমি নবী নিজে অভিভাবক হই এখন বিবাহ পরায় দিব আর বারো ক্ষতি দোয়া করে দিব তোমাদের ঘরে যেন আল্লাহ দাম্পত্য জীবন সুগমায় করে দেয় নবীজি জিদ্যবান হওয়ার জন্য যত যুবক সাবি ছিল সবাই দাঁড়িয়ে গেছে কয়টা যদি বলতো যে মেয়ে তুমি দাঁড়াও তাহলে একজনও দাঁড়াইতো সবাই দাঁড়িয়ে গেছে পায় মাথারা নিচু করিয়া। আমার ভাইরা ফিকির করতেছে কথাটা আমি বললে বলতাম যে ও যুবক তুমি দাঁড়া একজন কাকে টার্গেট করে বলতে পারতাম কিন্তু সবাই তো আমার উম্মত সবাই তো আমার বরকত নেওয়ার রেডি হঠাৎ করে যুবতী মেয়ে বলছে পায়গম্বর যে যুবক আমার সাথে বিবাহতে বসবে তার কাছে আমার তিনটা শর্ত জোরে বলেন কয়টা তিনটা শর্ত যে মানতে পারে তাকে আমি স্বামী বলে গ্রহণ করব নচেত বিবাহতে বসব না এক নম্বর শর্ত হল যে আমার স্বামী হবে সারা বছর তারে সারা বছর তারে তিন খতম করে প্রতিদিন করাম তেলাওয়াত করতে হবে প্রতিদিন সারা বছর করাম তেলাওয়াত করতে হবে প্রতিদিন তিন খতম করে করাম শরীফ পড়তে হবে এক নম্বর শর্ত দুই নম্বর শর্ত হলো আমার স্বামী হবে সারা বছর নফল রোজা রাখতে হবে সারা বছর নফল রোজা তিন একটা শর্ত জুড়াই দিলেন যে আমার স্বামী হবে প্রতিদিন এসা থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজ পড়তে হবে কয়টা শর্ত কে মানবে বিয়া করি লাভ কিরে দিনে দিনে প্রতিদিন তিন খতম কোরআন শরীফ সারা বছর যায় এবং সারা বছর রাতে দাঁড়াইয়া দাঁড়াইয়া প্রতিদিনে সাহ থেকে ফজর পন্ত নফল নামাজ কে এত বড় আমল করবে সব সাবি ধীরে ধীরে বসা শুরু করল হঠাৎ করে

উমর বলছে যে মারাত্মক তিনটা প্রশ্ন করেছে তুই কি পারবি কাই উমর ছেড়ে দাও আমি রেডি আল্লাহ নবী বলে আসো নবী বিবাহ পড়াই দিলেন দোয়া করে দিলেন বরকতি দোয়া করে দিলেন আল্লাহ তুমি তাদের দাম্পত্য জীবন সুখময় করে দিও দোয়া হয়ে গেল সব সাবিরা বাসায় চলে গেল হজরত উমর মনটা খারাপ যদি উল্টা পাল্টা করে তার গরদান উড়াইয়া দিব মুসলমান ভাইরা আমার কাল্লা গান কষ্ট হচ্ছে হ্যাঁ চলবে আল্লাহ কবল করুক বলি আমি ইনশাল্লাহ কেউ উঠে নাই আমার মনে আমরা আখির মোনাজাত করে যাব ইনশা আমার দীর্ঘ বিশ্বাস কোরআন শোনার জন্য আপনারা পাগল এলাকার লোক আল্লাহামদুলিল্লাহ বলেন মুসলমান ভাইরা আমার বিয়াক করে বাসায় চলে গেল তিন দিন পরে ওই মেয়ে অভিযোগ করল নবীদের কাছে আমার স্বামীর কাছে যে বলতে পারে না হজরত উমর কে বিশ্বনবী বলে উমর জলদি দায় করে নিয়ে হজরত উমর তো আগেই মেজাজ গরম যে উমুর রাস্তা দিয়ে গেলে চল্লিশ দিন শয়তান যায় না হজরত উমর নবীজির এই কথা শুনে জলদি চলে গেলেন সাবির কোলার ধরলেন যে আমরা এত বড় বড় সাহাবিরা কেউ রাজি হইলাম না আর তুমি বিবাহ করলা তোমার স্ত্রী অভিযোগ করেছে তিনটা শর্ত দেওয়া হয়েছে বিবাহের আগে একটাও তা কি তুমি মানো নাই কোরআন শরীফ পড়ো না নামাজও পড়ো না এবং দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ এবং রোজাও নাকি তুমি রাখো না সাহাবি বলে উমর ভাই ছেড়ে দেব আমি মেনেছি আল্লাহ নবীর কাছে যখন উপস্থিত হলেন বিশ্ব বিশ্বলী বলেন সাহাবি বিবাহের আগে তোমার তিনটা প্রশ্ন করা হয়েছে শর্ত হয়েছিল তুমি নাকি একটাও মানো না বলেন আপনার আপনারা কখনো মিথ্যা কথা না আপনি মসজিদে নববীতে বসে একদিন আলোচনা করেছিলেন কোন ব্যক্তি যদি আহ বিসমিল্লাহির রহমানির রহিম বলার পরে এই সূরাটা পড়ে পড়লে ভরসা দেয় কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সমাদ লম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালা হাম্মি ইয়াকুল্লাহ কুফুয়ান আহাদ আল্লাহু আকবার আল্লাহু ব্যক্তি যদি এই সূরা ইখলাস 5 বার অথবা 7 বার আউযুবিল্লাহ এবং বিসমিল্লার শহীদ যদি পারে আল্লাহ সুবাহান ওই ব্যক্তির আমল তিন খতম তেলাওয়াতের সব আল্লাহ দিয়া দেয় আমার স্ত্রী বলছে তিন খতম আমি দিনে একশো খতম পার আর আরো জোরে সুরায় ফাতে পড়তে কয় মিনিট লাগে আমি তো সর্বক্ষেত্রেই এই আমলে আছি স্ত্রী চুপ দুই নম্বর আপনি খুতবায় বলেছেন কোন ব্যক্তি যদি রমজানের রোজা রাখে রমজানের পরে শাওয়াল মাসে ছয়টি রোজা নফল রোজা যদি কোন ব্যক্তি শাওয়াল মাসে এই ছয়টি রোজা আদায় করে আল্লাহ সুবাহান ওই ব্যক্তিরা বল না ভাই সারা বছর রোজা রাখার সব দিয়া দেয় আমি তো রমজানের সিয়াম সাধনা করেছি এবং নফল রোজাও রেখেছি আরো ধরে সুমান ওই মেয়ার কথা বলে না তিন নম্বর শর্ত দিয়েছিলাম এসা থেকে ফজর পর্যন্ত দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ তুমি না নামাজ পড়ো তোমার স্ত্রী অভিযোগ করেছে যুবক ডাক দেয় পায়গাম্বার আপনি বক্তৃতায় বলেছেন কোন ব্যক্তি যদি এ নামাজ মসজিদে যাইয়া ইমামের পিছনে প্রথম তাকবিরের সৈরাদাই করে আর ফজরের নামাজ ইমামের পিছনে যাইয়া তাকবির উল্লাসই করে এসা থেকে ফজর পর্যন্ত ওই ব্যক্তির আমল নামায় আল্লাহ দাঁড়াইয়া দাঁড়াইয়া নফল নামাজের সব আল্লাহ দিয়া দেয় আমি তো সারা নামাজ আপনার পিছনে তাকবরুল্লাহর শেদ আদায় করি আর ফজরের নামাজ আপনার পিছনে তাকবরুল্লাহর শেদ আদায় করি আর এই সব তো আমি পাইতেছি জরেকম সোয়ার আল্লাহ নবীদীর চোখ দিয়ে পানি ছেড়ে দিয়েছেন হজরত উমর জলদি যাই আপুকে টানে নিয়ে হাউ মাং করি কেঁদে দিয়েছেন ওমর বলছে ভাই বেয়া করে ফেলেছি তোমারে পাঞ্জাবি টেনে ধরেছি তোমারে আমি অসম্মানজনক কথা বলেছি আসলে বিশ্বনবিদে আলোচনা করেছে এই আমরা মনে রাখতে পারি নাই আজকে তুমি মনে রেখেছ আমল করেছ বলে নুমার ও আমার সাবিরা আমার সাবি বড় ভাগ্যবান তার স্ত্রীও বড় ভাগ্যবান জরে গম সহাল আল্লাহ আর জরে এই যে লাভ শুনে ওয়াস করা দরকার আজকের মাফিলা আসল শর্ত হলো ওই শর্তা যে কথাগুলো শুনলো বাড়িতে যে আমল করলো এই ভাইরা নামাজের দাওয়াত দিচ্ছে প্রতিদিন অনেক লোক কয় হুজুর আল্লাহ যেদিন হেদায়েত দিবে ওইদিন নামাজ পড়ব না না হেদায়েতের মালিক হলো বলেন কে হেদায়ত চাইতে হবে আল্লাহর কাছে কেউ কারো হেদায়ত করতে পারে না হেদায়ত চাইতে হবে কার কাছে এই জন্য ভাইরা আমার আসল যারা নামাজ পড়ি না নামাজের কথা শুনলে অন্তরটা ভাজ হয় এই জন্য আপনাদেরকে বলবো পা জক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই ধরে বলেন কয়েকদিন থাকবা নীলফামারির ঘটনা শোনো বলে দিয়ে যাই চার তারিখে ডিসেম্বরে আমার মাহফিল হবে সেখানে আটাশ তারিখ আমি কিশোরগঞ্জের ইলফা বাড়ি এক জায়গা কিশোরগঞ্জ থানায় আবার মাহফিল ওই চার তারিখের মাহফিলের সভাপতি আমার ফোন দিল বলে হুজুর আপনি তো আমার এদিক দিয়ে যাবেন আমার মসজিদে নামাজ পড়বেন চা খাবেন তারপর যাবেন আঠাশ তারিখে নভেম্বরের ঘটনা আমি সেখানে গাড়ি খাড়া করে মাগরিবের নামাজ পড়লাম ওই সভাপতি আমার বলছে হুজুর এই মাঠে আমি মাহফিল আর ওই মাঠে মহিলা প্যান্ডেল হবে দেখেন তো কত সুন্দর ভালো হবে না আমি বললাম হ্যাঁ রোড সাইডে অনেক জায়গা সুন্দর হবে এই বলিয়া তার সাথে মুসাফাক করলাম আর বললে হুজুর জলদি চলে আসবেন সকাল সকাল আসবেন চার তারিখে আমার বাসায় থাকবেন খাবেন হুজুর আপনাকে খুব ভালো লাগে মহব্বত করি খুব তাড়াতাড়ি আসবেন এই বলে আমি মহাবিলে গেলাম মাহবিল শেষ করে আসার সময় আমার কানে নিউজ আসলো ওই লোক দুনিয়া থাকে বিদায় একদিন তো মসজিদে হবে এলাম তৈরি থেকে ক তৈরি রেখো তৈরি থেকে তৈরি রেখো কব রেম একদিন তোমার মসেজি দে হবে একদিন তোমারে জড়িয়ে কাপড় নিয়ে যাবে তোমার আত্মীয় স্বজন হঠাৎ চলে যাবে আদরের ধন প্রিয় মা বাবার ভাসিয়ে নয়ন তৈরি তৈরি কবরে একদিন তোমার নাম দে হবে এলা মারা হাবা বলেন এ আমরা সবাই আস থেকে সিদ্ধান্ত নিতে পারি না যে আমি পাঁচ ওক্ত নামাজ পড়বো আর চিপ রে নামাজ খাওয়া দাওয়া করবো না ইমানই টানান্না রেখে অন্তরটাকে আল্লার দিকে ভূতহজ্জা করে খালেস তো বানিয়াতে কে আসেন দিচ্ছি হাদ আল্লাহকে দেখায় দান। বলে না হে তাকবির লিল্লা হে বলে লি আল্লা আমিষ দোবার নামে শপথ করতেছি যতদিন পর্যন্ত মালাকুল মুদ আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত ফরজ নামাজ বলেন ফরজ নামাজ ফরজ রোজা ছেড়ে দেব না আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এমন ওষুধ দান করেছেন আমার উন্মতেরা যদি রাতের খানার পরিবর্তে চল্লিশ দিন যদি সুটা পান করে চল্লিশ দিনের ভিতরে হাটে রোগে সুস্থ হয়ে যাবে আপনার বাড়িতে গাভীর দুধ আসে না নাই দুধ আসে যার বাসায় দুধ আসে এই দুধ জাল দিতে হবে চুলার মধ্যে জ্বালাইয়া এক কেজি যদি দুধ হয় জ্বালার পরে দুধের ভিতরে যে উপরে একটা সর থাকে এটাকে কি বলেন আপনারা বলেন এটা তুলি হবে উঠাই ফেলতে হবে এটা খাওয়া যাবে না তারপরে দুধটাকে মাপতে হবে জাল দেওয়ার পরে দুধ যদি হাফ কেজি হয় তাহলে তার সাথে হাফ কেজি পানি যোগ করতে হবে হাফ কেজি দুধ হাফ কেজি পানি পয়গম্বর বলেন তিন নম্বর হলো মধু মধু আসে না নাই আছে মধু লাগবে এই খাটি মধু আনার পরে পানি এবং দুধ জাল দেওয়ার পরে যখন দুধ এবং পানি জাল দেওয়ার পরে হালকা ঠান্ডা করতে হবে যখলে ঠান্ডা হয়ে যাবে সেলাই এক চামচ মধু দিতে হবে মধু দেওয়ার পরে বাল্লি জাতীয় খাবার বাজারে পাওয়া যায় বাল্লি ছিলেন আপনারা বাকালির দোকানে পাবেন ওষুধের দোকানে ওটা আনার পরে রাতের ভিতরে প্রতিদিন চল্লিশ দিন খালা না খাইয়া রাতের খাবার এটাই ঘুমার আগে সম্পূর্ণটা এক চামচ মধু হাফ কেজি দুধ হাফ কেজি পানি আর বাল্লি জাতীয় খাবার এনে দুধ এবং পানির সাথে জাল দিয়া সিদ্ধ করিয়া সেলাইড এক চামচ মধু দিয়ে রাতের খানার পরিবর্তে যদি খাওয়া যায় পয়গম্বর বলেন চল্লিশ দিনের ভিতরে হাটে রুগী সুস্থ হয়ে যায় আরো জোরে সাথে সাথে কাফেরা বলছে পয়গম্বর তুমি যা বলেছ সব ঠিক তারা কালেমা পরে মুসলমান হয়ে গেছে আরো জোরে আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক বলি আমিন আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা আমিন ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد جَهَدَيْتَنَا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا العالمين الله تعالى برتم كشتيا جلار أي الله رب العالمين দৌলতপুর থানার অন্তর্গত আয়াল্লা পোসা মাদিয়া মধ্যপাড়া কেন্দ্রীয় জামি মসজিদের উদ্যোগে তফসিরুল কলান মাহফিলে ফিলে সন্ধ্যা থেকে শুরু করে এতক্ষণ পর্যন্ত করার এবং হাদিস থেকে আমরা আলোচনা করেছি এবং শুনেছি আয়াল্লা তালা যা কিছু নেই গামল হয়েছে ভুল যদি মার্জনা করে দিয়ে শাহী দরবারে কবল করে নাও সবটুকু সোনার মদিনাই নবীজি রোজা পাকে হাদিয়া বকশিস করে দাও মদিনা ওই মদিনার মানুষটা যে কত সুন্দর আল্লাহ আমরা যেতে পারি না এই হাত বাড়িয়ে দিয়েছি আল্লাহ এই মদিনার মুসাফির আমাদের সবাইকে বানায়া দিও রব্বুল আলামিন এই মাহফিল জন যারা করলেন আর যারা এই হার কাঁপানো ঠান্ডাকে উপেক্ষা করে ঠান্ডা মাটিতে বসে তোমার কথাগুলো শুনেছি আল্লাহ রবি হতে পারে আজকের এই মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল কত মানুষকে দেখলাম কত মানুষের কবরে আমরা মাটি দিয়ে এসেছি আল্লাহ রব্বুল এই মাহফিল আয়োজন যারা করলেন আর যারা কষ্ট করে এই মাহফিল শ্রবণ করলেন যারা টাকা দিয়েছেন সহযোগিতা করেছেন তো ব্যবস্থা করা হয়েছে রব্বুল আল আমাদের এই দান গুলো মোহন আলী সন্ধ্যারবারে কবল করে নাও দানের বরকতে আমাদের আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপন যারা চলে গেছে সকলের রুফমারিকে সবের হাদিয়া বক শেষ করে দাও রব্বুল আলমিন আয় আল্লাহ আমাদের যাদের মা নাই আর যার বাবা নাই ইতিম সন্তান রাহাত তুলেছে আল্লাহ মা বাবার কথা মর ভুলতে পারি না মা বাবার কবরতে কষ্ট দিও না তুমি জলিল যাব্বার আল্লাহ গফুর গফার রব্বুল আলামিন মা বাবার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আমার যে তোমার বান্দারা যে উদ্দেশ্যে হাত তুলেছে জানি না কার মনে কি কথা তুমি ভালো জানো আমার মা বোনেরা পর্দার থেকে হাত তুলেছে মা বোনদের মনের এরা পুরো করে দাও যুবক ভাইরা হাত তুলেছে যুবকদেরকে কবুল করে নাও যুবকদেরকে ইসলামের পথে কবুল করো রব্বুল মনে পড়ে গেল আমাদের নির্ভ আলে মোলামাদের কোথা যারা সারা জীবন কোরআনের দাওয়াত দিয়েছে আয় আল্লাহ অনেক আলিমোলাম আজকে আল্লাহ নির্যাতনের শিকার হয়ে জেলখানার কৈদিতে বসে চোখের পালিশে কাঁদতেছে রব্বুল আলমিন এই আলে বল আমাদেরকে নিঃসত্বে মুক্তির ব্যবস্থা করে দাও আলেমদের পরিবারের কান্না আল্লাহ তুমি এই পরিবারদেরকে ধৈর্য ধারণ করে থাকার তৌফিক দিয়ে দাও এ মাহফিল করতে যাইয়া যত টাকা ব্যয় হয়েছে এ মাস মসজিদের ভাইদেরকে আল্লাহ তুমি কবুল করো আজকের মাহফিলের বক্তাদেরকে কবুল করো আয়াল্লাহ সভাপতি সাহেবকে কবুল কর প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ যারা আছেন এলাকার ময় মুরব্বীরা যারা আছেন সবাইকে কবুল করে নাও ডানে বামে সামনে পিছনে যত পারিবারিক কবর আছে সকল কবরবাসীদেরকে মাফ করে দাও রব্বুল আলমিন আমার ভাই মৌলানা মুফতি আলাউদ্দিন আল আজাদি ভাইকে কবুল কর আয়াল্লা সারা পৃথিবীতে কোরআনের দাওয়াতয়ার তহফিক দিয়ে দাও তার কণ্ঠটা জাতির জন্য কবুল করো আর একজন ভাই কথা বলেছেন সাদিকুল ইসলাম ভাইকে কবুল করো তার মায়ের জন্য দোয়া চেয়েছেন তার মা অসুস্থ আল্লাহ তুমি সেফা দিয়া দাও আয় আল্লাহ যারা যেভাবে আমার কাছে দোয়া চেয়েছেন সকলের দোয়া কবুল করো রব্বুল আজকের মোনাজাত তোমার মহান আলী দরবারে কবুল করে নাও আয় আল্লাহ একটি হলো এদেশের ভিতরে আইন চালু করে দাও আইন যদি চালু হয় রব্বুল আলমিন মানুষ কোরআন বলা হবে নামাজি হবে আয় আল্লাহ পরদাওয়ালি হবে রব্বুল আলমিন এদেশের ভিতরে আয় আল্লাহ তুমি রহমত দাও বিদেশি চক্র থেকে আমাদের দেশটাকে তুমি হেফাজত করো এ ছেলে মেয়েদেরকে তুমি ভালো করো ছেলেমেদের মেধা শক্তি বৃদ্ধি করে দাও দেশের সোনা হিসাবে হিসেবে কবুল করো ছেলেমেদেরকে সোনার মানুষ বানাবল্লাহ আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রাববিল মুরসালিন والحمد لله رب العالمين وجل آخر قليمتنا عند الموت لا إله إلا الله